দুর্নীতি ও অনিয়মের দায়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ চেয়েছে গণসংহতি আন্দোলন বৃহস্পতিবার সচিবালয় লিঙ্ক রোডে অবস্থান কর্মসূচিতে প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখেন এখন থেকে অনলাইনে ভ্যাট সংক্রান্ত সব ধরনের কর বা ভ্যাট টার্ন ওভার কর সম্পূরক শুল্ক জরিমানা ও সুদ পরিশোধ করা যাবে এজন্য ই পেমেন্ট সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আপাতত এইচএসবিসি প্রাইম ও মিডল্যাড ব্যাংকের মাধ্যমে ই পেমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে আগামী সাত দিন এলাকা তিনটি লকডাউনে থাকবে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শহরের কলেজপাড়া ফয়লা আলুপট্টি ও নিশ্চিন্তপুর এলাকা লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন হবিগঞ্জে একটি নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত দুপুরে এনএসআই হবিগঞ্জ ইউনিটের উপপরিচালক মোহাম্মদ আজমুল হোসেনের নেতৃত্বে শহরতলির ধুলিয়াখাল এলাকায় এই অভিযান চালানো হয়